আব্দুল বারী বলেছেন, ঘুষ দিয়ে চাকরি নিয়ে সেই চাকরি থেকে প্রাপ্ত বেতন কি হালাল হবে? প্রথমত, ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা হারাম, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, স্পষ্ট। আর রাশি ওল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ খায় দুজনেই জাহান্নামী, এটা একদম স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, ঘুষ দিয়ে যে চাকরিটা নেওয়া হলো সেই চাকরির বেতন হালাল হবে কি না? হালাল হতেও পারে, নাও হতে পারে। হালাল হবে না যখন ঘুষ দিয়ে আপনি চাকরির যোগ্য নন, এই চাকরির জন্য যে টার্মস কন্ডিশন আছে, যে শিক্ষাগত যোগ্যতা লাগে, কিছুই আপনার নাই, শুধু ঘুষ দিয়ে আপনি সেখানে ঢুকলেন, তাহলে আপনি যতদিন এখানে চাকরি করবেন ততদিন আপনার পুরো চাকরিটা অবৈধ হবে এবং এর বেতন অবৈধ হবে। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা, শর্ত সারায়, টার্মস কন্ডিশন সবগুলো আপনি ফুলফিল করেন, আজকাল তো শর্ত ফুলফিল করার পরেও ঘুষ চায় অনেকে, এবং আমরা এও জানি যে ইন্টারভিউ বোর্ডে প্রচুর লোকদের মধ্যে দেখা গেল যে সে ফার্স্ট হলো, তাকে বলা হলো তুমি ফার্স্ট হও যাই হও, ঘুষ না দিলে চাকরি নেই হোগা, তাই না? তো এই অবস্থায় যদি কেউ ঘুষ দেন, আমরা বলবো যে ঘুষটাও তার জন্য বৈধ নয়, দেওয়া হারাম। কিন্তু যখন তিনি টার্মস কন্ডিশনগুলো ফুলফিল করলেন, ইন্টারভিউতে ফার্স্ট হলেন অথবা সেকেন্ড হলেন অথবা থার্ড হলেন, তিনি যদি ইন্টারভিউ বোর্ডের সমস্ত নিড ফুলফিল করেন, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের যোগ্যতা ফুলফিল করেন, তাহলে তার চাকরিটা বৈধ। শুধু তার ঢোকার প্রক্রিয়াটা অবৈধ ছিল, এবং সেই জন্য তিনি যে যতটুকু পাপ করেছেন তার জন্য ততটুকু রেসপন্সিবল থাকবেন, ততটুকু শাস্তি তার হবে, কিন্তু চাকরির জন্য তিনি এলিজিবল। আমরা জানি যে যেমন ইন্টারভিউ বোর্ডে যদি প্রথমে পাঁচজনকে সিলেক্ট করা হয় বা তিনজনকে, ইনি জয়েন না করলে উনি, উনি জয়েন না করলে থার্ড জন, তাই তাতে বোঝা যাচ্ছে যে তিনজনই এলিজিবল, তিনজনই যোগ্য। তো সেক্ষেত্রে কিছু দুষ্ট চক্র থাকে, দুর্নীতিবাজ, যারা এদেরকে টাকা দিতে বাধ্য করে, এদেরকে টাকা দিতে বাধ্য করে। তাহলে যিনি টাকা দিতে বাধ্য করেন এবং যিনি ঘুষটা খান, কোনো সন্দেহ নয় এটা জাহান্নামের অগ্নি ছাড়া আর কিছু নয়। আর যিনি দেন, তিনি চাকরিতে ঢোকার জন্য এই টাকাটা যদি দেন, তিনিও অন্যায় এবং গর্হিত কাজ করলেন, তবে চাকরিটা তার জন্য বৈধ হবে, যেহেতু তিনি কোয়ালিফাই করেছেন, কোয়ালিফাই করেছেন। অতএব কোয়ালিফাই করার পরে তিনি যে প্রক্রিয়া ঢোকেন না কেন, তার ইনকামটা বৈধ হবে। মুর্শিদাবাদ